আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ আমি যে রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে সিলেটের খুবই জনপ্রিয় একটি রেসিপি, কচুর টক। এই কচুর টকটি এতটাই সহজ যে খুবই অল্প উপকরণ, অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই সুস্বাদু কচুর টকটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কচুর টকটি রান্না করতে আমাদের কী কী লাগছে। এখানে আমি কিছু কচুর শাক নিয়েছি আর সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে এগুলোকে মাছ দিয়ে কিছুটা এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আমি কচুর ডাটার চেয়ে কচুর পাতার পরিমাণটা বেশি নিয়েছি। আর অন্যদিকে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ পানিও দিয়ে দিয়েছি। আর পানিটা যখন ব্লক ফুটে উঠবে সেই পর্যায়ে আমি কেটে রাখা কচুর শাকটি দিয়ে দেব। আর সবগুলো কচু শাক দিয়ে দেওয়া হয়ে গেলে এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিতে হবে 10 মিনিটের জন্য। তাহলে আমি ফিরছি আরও 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এসে ডাকনাটা সরিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন কচুগুলো কিছুটা সফট হয়ে আসছে। আমি এগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। এখন আমি কচু শাকের মধ্যে কিছু পরিমাণ তেঁতুলের টক দিয়ে দেব আর হাফ স্পুনের মতন হলুদ দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ, সবগুলো এই কচু শাকের মধ্যে আমি দিয়ে দেব। আপনারা চাইলে এই কচু টকের মধ্যে তেঁতুলের পরিবর্তনে কাঁচা আম, জলপাই, যে কোনো ধরনের টক দিয়েও রান্না করতে পারবেন। এখন আমি আবারও ডাকনা দিয়ে 10 মিনিটের জন্য এই কচু শাকগুলোকে রান্না করে নেব। আর 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে এই কচু শাকগুলোকে আমি ঠান্ডা করে এই পানিসহ একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি কচু শাকগুলোকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা ঘন হয়েছে। ব্লেন্ডারে এই কচু শাকগুলোকে ব্লেন্ড করে নিলে এটা খুবই স্মুথ এবং তরল একটা ঘন টাইপের একটা টক হয় আর সময়টা খুবই অল্প লাগে, সেজন্য আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এই কচু শাকটিকে একটা হুইক্স অথবা ডালকুটনি দিয়ে এরভাবে ঘন করে নিতে পারবেন। এখন আমি একটা হুইক্স দিয়ে এগুলোকে অনবরত নেড়ে ছেড়ে 2-1 বার ফুটিয়ে নেব। আর 2-1 বার ফুটিয়ে নেওয়ার পর এগুলোকে আমি রসুন দিয়ে বাগার দিয়ে নেব। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেলও দিয়ে দিয়েছি। 7-8টার মতন রসুনের কুয়া নিয়ে সেগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখানে রসুনের পরিমাণ একটু বেশিই আছে আর এই কচু টকের মধ্যে রসুনের পরিমাণ একটু বেশি নিলেই টকটা বেশি খেতে ভালো লাগে। এখন আমি রসুনের স্লাইসগুলোকে পেঁয়াজ বেরেস্তার মতন করে ভেজে নেব। আমার রসুনের স্লাইসগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজলে এগুলো কালচে হয়ে যাবে। এখন আমি এগুলোকে সরাসরি কচু টকের মধ্যে ঢেলে দেব। রসুনের স্লাইসগুলোকে ঢেলে নিয়ে একটা স্পন দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে এগুলোকে আমি ডেকে দেবো আরও 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পর ডেকে নেওয়া আমি কচুর টকটি নামিয়ে নেব। আর এই তো আমার কচুর টকটি রান্না করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতে তো পেলেন কতটা সহজ যে অল্প উপকরণে অল্প সময়ে খুবই লোভনীয় এই কচুর টকটি রান্না করে নেওয়া যায়। আর অবশ্যই আপনারা এটা বাসায় বানিয়ে তৈরি করে দেখবেন এটা কতটা সুস্বাদু হয় এই কচুর টকটি। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন। আর আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।